हेलो व्यूअर्स, वेलकम टू आवर चैनल फेबुला भेरा। आज आपनादेर शोनाबो द्वितीय विश्वयुद्धेर उपर निर्मित बायोग्राफिकल ड्रामा मूवी रेस टेंसर गल्प। मार्सेल मार्सो नामेर विख्यात जुइश एक्टर एवं माइम आर्टिस्ट के केंद्र करे सत्य घटना भित्तिक ए मुभिर गल्प आवर्तित होयेछे। 2020 साले मुक्तिप्राप्त ए मुभिटी द्वितीय विश्वयुद्धेर समय इहुदीदेर उपर चला निर्यातन और ए बीभत्सतार चित्रके बेश सुंदरभावे फुटिये तुले आनते पेरेछे। से समय नाजी बाहिनीर बिरुद्धे फ्रांसेर स्वाधीन चेता किछु मानुषेर चेष्टाय फ्रेंच रेजिस्टेंस गड़े उठेछिल, जारा जार्मान इनवेशन और युद्धापरोधेर बिरुद्धे सरब भूमिका पालन करेछिल। तादेर संग्रामेर चित्र ठाई पेयेछे एई मुभिटीते। मुभि शुरू हय नाजी जार्मानदेर कंट्रोल्ड म्यूनिक शहरेर एक जुइश परिवारेर गल्प दिये। एलसबेथ नामेर एक बाच्चा मेये तार बाबा मायेर साथे आर अन्य सब परिवारेर मतोई निजेके परम ममतार चादरे जड़िये दिन पार करछिल। तबे सब सुख तो आर चिरस्थायी नय। एकदिन राते तार घुम भांगे तार बाबा मायेर कान्नार शब्दे। नाजी बाहिनीरा तादेर बाड़ी थेके तार बाबा माके टेने हिचड़े रास्ताय निये दाड़ कराय। बाड़ीर जानाला दिये अश्रुसजल चोखे से तार बाबा मायेर हत्यार दृश्य देखे निर्वाक दाड़िये थाके। एकी भाग्येर अधिकारी शुधु एलसबेथ एका ना, इहुदी हये जन्म नेया प्रतिटी परिवारेर एक चिराइत भाग्येर चित्र एटी। गल्पेर ए पर्याये जार्मान बॉर्डारेर पाशेर फ्रेंच शहरेर एकटी पाबेर माझे मार्सेलेर साथे आमादेर परिचय हय। সেখানকার মঞ্চে সে বিখ্যাত কমেডি অ্যাক্টর চার্লি চ্যাপলিনের রোল কেন্দ্রিক একটি শো করছিল। মার্সেল ছিল সংস্কৃতি মনা একজন ব্যক্তি, যে সবকিছুর ঊর্ধ্বে তার এই প্যাশনকে আগলে রাখতে চাইছিল। ইউরোপ জুড়ে তখন হিটলারের ভয় চলছিল আর সেসবের মাঝেই সে একজন ইহুদি হয়েও হিটলারের গোফ সদৃশ চার্লি চ্যাপলিন সেজে অ্যাক্ট করায় কোনো দোষের কিছু খুঁজে পাচ্ছিল না। তবে তার মাঝে এসব চিন্তা আর শঙ্কার জায়গা না থাকলেও তার বাবার মাঝে কিন্তু যথাযথই ভয় ছিল। মার্সেলের বাবা চার্লস সেদিন পাবে এসে তার ছেলের অ্যাক্ট দেখে বেশ চটে যায় আর তাকে এসব থেকে বের হয়ে আসার পরামর্শ দেয়। মার্সেল এমনিতে তার বাবার বুচার শপে তাকে সাহায্য করে। আর এরকম একদিন তার কাজিন জর্জ, যেখানে একটি জুইশ রিলিফ গ্রুপের সাথে যুক্ত ছিল, তার সাথে দেখা করতে আসে। মার্সেল অনেক প্রতিভাবান ছিল, তার অভিনয় দিয়ে সে মানুষকে হাসাতে জানত এবং সহজেই তাদের কাছে গ্রহণযোগ্যতা লাভ করে নিতে পারত। তার এই ক্ষমতাকেই একটি মহৎ কাজে লাগাতে জর্জ তাকে অনুরোধ করেন। প্রথম প্রথম সে এই কাজে আগ্রহী ছিল না, কারণ তার মতে সে কোনো ক্লাউন না। তবে পরে সে স্বেচ্ছায় এই কাজের সাথে যুক্ত হয়। জর্জদের সংগঠন বিপুল টাকা খরচ করে জার্মান থেকে জুইশ এতিম শিশুদের ফ্রান্সে নিয়ে আসতে সমর্থ হয় আর এসব বাচ্চাদের দেখভাল করার দায়িত্ব পড়ে জর্জদের উপর। 123টি এমন শিশুদের একটি দলকে জার্মান সেনাদের থেকে বুঝে নিতে তারা বর্ডারের চেকপোস্টে যায়। এসব বাচ্চাদের বাবা মা জার্মানদের হাতে হত্যার শিকার হয়েছে, যাদের মধ্যে গল্পের শুরুতে পরিচয় হওয়া এলসবেথও রয়েছে। মার্সেল এমন হৃদয় বিদারক কোনো কিছুর জন্য প্রস্তুত ছিল না। সে তার নিজের অনুভূতিকে চাপিয়ে রাখে আর প্রাণপণে নিজের পুরোটা দিয়ে এই কাজের সাথে যুক্ত হয়। বাচ্চাদের তারা ফ্রান্সে নিয়ে আসার পর গাড়িতে করে এক দুর্গের মাঝে নিয়ে আসে তাদেরকে একটি স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনার উদ্দেশ্যে। তবে ভীত সন্ত্রস্ত এসব বাচ্চারা তখনও নৃশংসতার ছায়া থেকে বেরিয়ে আসতে পারছিল না। যখন মার্সেল তাদের এই নতুন জায়গায় আনার পরে গাড়ি থেকে নেমে আসতে বলে, দ্বিধাগ্রস্ত এসব শিশুরা চুপটি করে গাড়িতেই বসে থাকে। এসব বাচ্চাদের মাঝ থেকে ভয় দূর করতে সে তাদের সামনে খুবই ছোট্ট একটি মুখভঙ্গি করে আর এতে করে আশানুরূপ ফলও আসে। বাচ্চারা মার্সেলের চেহারায় স্বস্তি খুঁজে পেতে শুরু করে। মার্সেলের ক্রাশ এমা, যে কিনা কখনোই কারোর প্রতি আগ্রহী ছিল না, মার্সেলের কর্মকাণ্ডে তার মাঝে পরিবর্তন আসা শুরু করে। ভীত সন্ত্রস্ত এসব বাচ্চারা এখানে কিছুটা স্বস্তি খুঁজে পেলে এবার তাদেরকে মানসিকভাবে আরও সাহায্য করতে মার্সেল তাদের নানাভাবে তার অভিনয়ের সাহায্যে প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে। সে বাচ্চাদের হাসাতে মাইম অভিনয় করে দেখায়। মাইম আসলে অঙ্গভঙ্গি আর শারীরিক নড়াচড়া দিয়ে একটি চরিত্র মেজাজ ধারণা বা বর্ণনা চিত্রিত করার একটি শিল্প বা কৌশল, যেখানে অভিনেতা তার ভাষা ছাড়াই তার মেসেজকে সবার কাছে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। আর তার এই কাজে একে অপরের থেকে বিচ্ছিন্ন বাচ্চারা একে অপরের সাথে মিলে যেতে থাকে এবং গম্ভীর মনোভাবকে পিছু ফেলে হাস্যোজ্জ্বল মুখে তাদের শিশুসুলভ চিরায়িত কর্মকাণ্ডে ফিরে যেতে থাকে। মার্সেল শুধু অভিনয় নিয়েই না, সে চিত্রকর্মেও বেশ আগ্রহী ছিল। তবে তার বাবা তার এই ছন্ন ছাড়া অপরিপক্ক কলাগুলোকে তখনও মানতে নারাজ ছিল আর মার্সেল ছিল একেবারে লক্ষ্যাস্থির। এসব প্যাশনকে আগলে রাখার মানেই তার কাছে তার জীবনের সাথে ইনসাফ করা। রাতের বেলা খাবার টেবিলে তার ভাই অ্যালান এবং তার মা এই শহর ছেড়ে যাওয়ার কথা তুলে, কারণ হিটলার যে কোনো মুহূর্তেই ফ্রান্স দখল করে নিতে পারে। তবে মার্সেল আর তার বাবা এই শহর ছাড়তে রাজি হয় না। কথায় কথায় অ্যালান মার্সেলকে সেসব বাচ্চাদের নিয়ে কটাক্ষ করেন। অ্যালানের মতে মার্সেলের সেসব বাচ্চাদের উপর কোনো দায়িত্ববোধ নেই। তবে তাদের বাবা মার্সেলের পক্ষ নেয়, কারণ অ্যালান শুধু হিটলারকে নিয়ে থিওরি প্রোপাগেট করে যাচ্ছে। অন্যদিকে মার্সেল প্রতিদিনই বাচ্চাদের সময় দিচ্ছিল। পরের দিন অ্যালানও মার্সেলের সাথে বাচ্চাদের সাথে দুর্গে সময় কাটাতে যায়। সেখানে এলসবেথ চুপি চুপি মার্সেলকে জানায় যে এমা মার্সেলকে পছন্দ করে এবং সেও কি এমাকে পছন্দ করে কিনা জানতে চায়। তাদের কথোপকথনের মাঝে এমা চলে আসায় মার্সেল খুবই লজ্জা পায় এবং তার কথা ঘুরিয়ে ফেলে। অ্যালান এবং মার্সেল মিলে জর্জ আর এমাদের বোঝানোর চেষ্টা করে যে যদি হিটলার ফ্রান্সের দিকে অগ্রসর হয় তবে বর্ডারের কাছে শহরে থাকা তাদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে।
হিটলারের সেনাবাহিনী এতগুলো জিউস বাচ্চাকে পেলে তাদেরকে মোটেও ছেড়ে দিবে না এবং ফলশ্রুতিতে যা ঘটতে পারে তা মোটেও তাদের কাম্য না। তাদের যুক্তিকে কেউ অস্বীকার করতে পারে না, তাই তারা আপাতত বাচ্চাদের মাঝে একটি সাধারণ প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি নেয়, যাতে করে বাচ্চারা তাদের বিপদকে টের পেয়ে তা থেকে বাঁচার অন্তত চেষ্টা করতে পারে। পরের দিন থেকেই এই প্রশিক্ষণ শুরু করে দেয় তারা, যেখানে খেলার ছলে মার্সেল আর অন্যরা বাচ্চাদের প্রশিক্ষণ দিতে থাকে। তাদের পালিয়ে থাকার শিক্ষার উপর বেশি প্রাধান্য দেওয়া হয় এই প্রশিক্ষণে। আর হঠাৎ করেই তারা দূর থেকে ভেসে আসার সাইরেনের শব্দে বুঝতে পারে যে তারা যার জন্য প্রশিক্ষণ নিচ্ছিল সেই দুর্দিন অতি সন্নিকটে। ফ্রান্স সরকার তাদের সব নাগরিককে বর্ডারের কাছে থাকা শহর ছেড়ে যাওয়ার পরামর্শ দেয়। হঠাৎ করে এত বাচ্চাকে অন্যত্র সরিয়ে নেওয়া প্রায় অসম্ভব ছিল, তাই তারা কিছু বাচ্চাদের বিভিন্ন জুয়েশ ফ্যামিলির জিম্মায় ছেড়ে দেয় আর তাদের জীবন বাঁচাতে ধর্মের ঊর্ধ্বে চলে যেয়ে তারা কিছু বাচ্চাকে চার্চে পাঠিয়ে দেয়। আর বাকি বাচ্চাদের তাদের সাথে করে তারা তাদের এই চিরপরিচিত শহর ত্যাগ করে চলে যেতে বাধ্য হয়। পরবর্তী ছয় সপ্তাহের মাঝে অন্যান্য দেশের সাথে সাথে জার্মানরা ফ্রান্সেও দখল নিয়ে নেয়। মার্সেলরা ভিসি ফ্রান্সের এক শহরে লোকালয়ের বাইরে এক স্থানে বাচ্চাদের নিয়ে অবস্থান নেয়। সেখানে সে তার নাম মার্সেল মার্গেল থেকে পরিবর্তন করে মার্সেল মার্সো করে। সে তার চিত্রকর্ম করার প্রতিভাকে কাজে লাগিয়ে পাসপোর্টের নামকেও পরিবর্তন করে ফেলে। রাতের আধারে এমা আর মার্সেল এলসবেথকে একটি চার্চে রেখে আসতে যায়। সেখানে তাদের নাচি সমর্থিত সেনাদের সম্মুখীন হতে হয়। মিথ্যার আশ্রয় নিয়ে তারা সেই যাত্রা কোনোরকম ঝামেলা ছাড়াই পার পেয়ে যায়। তবে তাদের এই বাজে অভিজ্ঞতার পরে মার্সেল এই অন্যায়ের বিরুদ্ধে আরও সামনে থেকে কাজ করতে চায়। মার্সেল তার বাবার কাছ থেকে বিদায় নিতে তার সাথে দেখা করতে যায় এবং সেখানে যেয়ে মার্সেল তার বাবাকে মঞ্চে গান গাইতে দেখে বেশ অবাক হয়। তার বাবা তাকে সবসময় আর্ট থেকে দূরে নিতে চেয়েছে, জোর না করে হলেও বুঝাবার চেষ্টা করেছে, আর সেই একই মানুষ এখন মঞ্চে হাসি মুখে গান গাইছে। পুরো ব্যাপারটা মার্সেলের কাছে বেশ গোলমেলে থাকে। সে তার বাবাকে তার এই প্রতিভা সম্বন্ধে জিজ্ঞাসা করে এবং তার প্যাশনকে সাপোর্ট না করার কারণও সে জানতে চায়। তার বাবার মতে আর্টের প্রতি প্যাশনের সাহায্যে জীবিকা চলে না, তাই সে মার্সেলকে সেভাবে কখনো এসবের জন্য সাপোর্ট দেয়নি। তার বাবা তাকে এখন যে একসাথে পারফর্ম করার জন্য আমন্ত্রণ জানায়। তবে মার্সেল তো রেজিস্টেন্সে যাচ্ছে, তার আর সময় কই। মার্সেল আর রেজিস্টেন্সে যোগ দিতে ট্রেনে করে লিওন পৌঁছানোর পর সেখান থেকে শহরে ঢুকতে যায়। তারা সবাই একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে চলছিল, যাতে তারা নাৎসিদের কাছে ধরা না পড়ে যায়। মার্সেল, এমা আর তার বোন সাবধানে চেকপোস্ট পেরিয়ে শহরে ঢুকে যেতে পারলেও মার্সেলের ভাই অ্যালান জার্মান চেকপোস্টে আটকা পড়ে। স্টেশনের বাইরে একটি গাড়িতে অ্যালানকে বন্দি করে রাখলে মার্সেলের মাথায় তাকে ছাড়াবার একটি বুদ্ধি আসে। মার্সেল সেখানে আশেপাশে থাকা উপকরণ নিয়ে জার্মান গার্ডের গায়ে আগুন লাগিয়ে দেয় আর বাকিরা তখন আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ে। আর অ্যালান এবং তার সাথে থাকা বাকি বন্দীরা তখন সেই ফাঁকে সেখান থেকে পালিয়ে আসে। রেজিস্টেন্স দলের সাহায্যে তারা গাড়িতে করে সেখান থেকে পালিয়ে রেজিস্টেন্সের একটি গোপন ঘাঁটিতে এসে পৌঁছায়। সেখানে রাতের বেলায় ডিনার টেবিলে মার্সেলদের সাথে রেজিস্টেন্সের এক নেতার সাক্ষাৎ হয়। সে মার্সেলের পাসপোর্টের উপর করা কাজের বেশ প্রশংসা করে এবং জানায় সেই রাতে ব্রিটেন থেকে তাদের সাথে 20 জন যোদ্ধা আসছে যোগ দিতে, আর সে চায় মার্সেল তাদের জন্য পাসপোর্ট তৈরি করে দিই। বাকি সবাইকে ঘাঁটিতে রেখে শুধুমাত্র মার্সেলকে সঙ্গে নিয়ে রেজিস্টেন্সের একটি গ্রুপ 20 জন ফাইটারকে রিসিভ করে আনতে যায়। অন্যদিকে গেস্টাপো হেডকোয়ার্টারে জার্মানপন্থী ফ্রান্সের নাগরিকরা জড়ো হচ্ছিল জার্মানিকে ফ্রান্সের বিদ্রোহীদের বিরুদ্ধে তথ্য দিয়ে সাহায্য করার জন্য। যারা নাৎসিদের এভাবে সাহায্য করছিল তাদেরকে নাৎসিরা চিহ্নিতকরণ ব্যাজ দিচ্ছিল, যা দেখিয়ে তারা নাৎসি অবরোধের মাঝে অবাধে বিচরণ করতে পারত। সেখানে আমরা এই গল্পের কুখ্যাত তরুণ নাৎসি সেনা অফিসার বার্বির সাথে পরিচিত হই। সে খুব অল্প বয়সে নাৎসি বাহিনীর উচ্চ পর্যায়ে নিজের জায়গা করে নিয়েছিল। সে ফ্রান্সের নানা প্রান্ত থেকে নাৎসি বিরোধী মানুষদের ধরে এনে একটি ইনডোর সুইমিং পুলের মধ্যে নির্মমভাবে তাদেরকে হত্যা করতে থাকে। সেদিন তাদের কাছে রেজিস্টেন্সের ঘাঁটির ব্যাপারে একটি তথ্য আসে। এই তথ্যের উপর ভিত্তি করে বার্বি রেজিস্টেন্সের সেই ঘাঁটিতে রেড করে বসে এবং সেখানে থাকা সবাইকে বন্দী করে তুলে নিয়ে যায়। সবার সাথে এমা আর তার বোনও নাৎসিদের হাতে আটকা পড়ে। এই ঘটনায় মার্সেলের ভাই অ্যালান নাৎসিদের হাত থেকে বেঁচে যায়, আর যেহেতু রেজিস্টেন্সের বাকি সবাই ওই 20 যোদ্ধাদেরকে নিয়ে এই ঘাটিতেই ফিরছিল, তাই সে তাদেরকে সাবধান করতে ছুটে যায়। হাতের ইশারা করে সে তাদের ট্রাককে থামিয়ে মার্সেলদের সব কথা খুলে বলে। এদিকে অন্য সব বন্দীদের মতোই এমা আর তার বোন মিলাকে আরও 2 বন্দীর সাথে সেই সুইমিং পুলে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়, আর তাদের সামনেই একে একে 2 বন্দিনীকে বার্বি গুলি করে হত্যা করে। এসবে ভয়ে এমা আর তার বোন কাঁপতে থাকে, তবে বার্বি সেখানে পিয়ানো বাজাতে বাজাতে শান্তভাবে তাদেরকে জানায় যে এখনই তাদেরকে তার মারার কোনো পরিকল্পনা নেই। তবে বিনিময়ে তাদের কাছ থেকে বাকি সব রেজিস্টেন্সের সদস্যদের তথ্য সে জানতে চায়। মিলাকে সেখানে রেখে বার্বি এমাকে অন্য একটি ঘরে নিয়ে যায়, তার ব্যবহৃত টর্চারের পদ্ধতি আর যন্ত্র দেখিয়ে তাকে ভয় দেখাতে। জীবিত অবস্থায় মানুষের শরীর থেকে চামড়া কেটে নেওয়ার পদ্ধতি সে এমাকে এক্সপ্লেন করে, আর এমার সামনে তার বোনকে সে এইভাবে আস্তে আস্তে অত্যাচার করে হত্যা করে। তবে মিলা তার উপর চলা এই নির্যাতনের পুরো সময়টাতেই এমাকে রিকোয়েস্ট করে যাতে সে কোনোভাবেই বার্বিকে সাহায্য না করে। অশ্রুত্যাগ আর ব্যথা নিয়ে তাদের 2 বোনের সেখানে শেষ দেখা হয়। অবশেষে এমাকে এসব পৈশাচিক আর বর্বর নির্যাতনের রূপ দেখিয়ে বন্দিদশা থেকে মুক্তি দেয় বার্বি, যাতে করে সে বাকিদের এই পৈশাচিক ঘটনা জানাতে পারে এবং বার্বির ধারণা এতে করে রেজিস্টেন্স দলের মনোবল ভেঙে যাবে। এমাকে তারা একটি কোলাবোরেট ব্যাচ দিয়ে মুক্ত করে দেয়।
বিধ্বস্ত এমা নিজের জীবন শেষ করে দিতে ট্রেন স্টেশনে যেয়ে পৌঁছায় ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার জন্য। তবে সময় মতো মার্সেল সেখানে চলে আসায় সে তার জীবনকে শেষ করে দিতে পারে না। এমা মার্সেল আর অ্যালানকে তার এক্সপেরিয়েন্স করার সবকিছু খুলে বলে। মার্সেল মিলার এমন ত্যাগে আর মৃত্যুতে অনেক কষ্ট পায় এবং সে ভাবতে থাকে তারা যা করছে রেসিস্ট্যান্সের সাথে মিলে এটা দিয়ে কখনোই নাৎসিদের বিরুদ্ধে জেতা সম্ভব না। নাৎসিরা চায় পৃথিবীর বুক থেকে ইহুদিরা নিশ্চিহ্ন হয়ে যাক। যেহেতু সশস্ত্র যুদ্ধ বা অন্য কোনোভাবে সম্ভব না জেতা, তাই নাৎসিদের এই নিধন পরিকল্পনা থেকে জেতার একটামাত্র পথ হচ্ছে ইহুদি সম্প্রদায়ের মানুষকে বাঁচিয়ে রাখা। জার্মান নিয়ন্ত্রিত শহরে পালিয়ে পালিয়ে থাকা কোনো সমাধান না। তাদের উচিত সব ইহুদি বাচ্চাদের নিরাপদ কোনো স্থানে, নিরাপদ কোনো দেশে নিয়ে যাওয়া। তার যুক্তিকে এমাও মেনে নেয়, কারণ তারা অবশ্যই নাৎসিদের উপর প্রতিশোধ নিতে চায়, তাদেরকে হত্যা করতে চায়। তারা গুটি কয়েক নাৎসি হত্যা করলেও নাৎসিদের বিরুদ্ধে উল্লেখযোগ্য কিছুই করতে পারবে না, হয়তো উল্টো তাদের নিজেদের জীবনটাই হারাতে হবে। তাই তাদের জন্য না হলেও অসংখ্য অসহায় ইহুদি বাচ্চাদের বাঁচাতে তাদের আপাতত বেঁচে থাকতে হবে। মার্সেল জর্জদের কাছে যায় বাচ্চাদের ফ্রান্স থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান করতে। এমা মার্সেল আর অ্যালান জর্জকে বোঝাতে চায় যে এসব বাচ্চারা এখানে সেফ না, তারা বাচ্চাদের বরফ আবৃত আল্পস পার করে ফ্রান্স থেকে সুইজারল্যান্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। তবে জর্জ এতে রাজি হয় না, কারণ বর্তমানে তারা একটি স্টেবল কন্ডিশনে আছে আর নাৎসি বাহিনী চোখকে ফাঁকি দিয়ে তাদেরকে অন্যত্র নিয়ে যাওয়াটা বেশ ঝুঁকির কাজ হয়ে যাবে। মার্সেল প্রাথমিকভাবে ছোট একটি দল নিতে রাজি করায় সবাইকে। সে দলের সাথে মার্সেল এলসবেথকেও নিয়ে যায়। এদিকে মার্সেলের বাবা ইহুদিদের একটি গোপন মিটিংয়ে যোগ দিতে গেলে তাদের হোস্ট সবাইকে ফাঁদে ফেলে জার্মান নাৎসিদের কাছে ধরিয়ে দেয়। মার্সেল, এমা আর জর্জ এলসবেথ সহ বাচ্চাদের একটি টিম নিয়ে ট্রেনে করে আল্পসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারা বাচ্চাদের একটি স্কাউট দল হিসেবে পরিচয় করায়, যারা কিনা সবাই খ্রিস্ট ধর্মের অনুসারী। ট্রেন পথিমধ্যে লিওন স্টেশনে থামলে এমা সেখানে ওই জার্মান অফিসার বার্বিকে দেখে বেশ ভয় পেয়ে যায়, কারণ বার্বি তাকে দেখলেই চিনে ফেলবে আর তার পরিচয় ফাঁস হয়ে গেলে সব বাচ্চারাই ধরা পড়ে যাবে। বার্বির চোখ থেকে পালিয়ে থাকতে এমা ট্রেনের বাথরুমে লুকিয়ে থাকে। এদিকে বার্বি নিজেই ট্রেনে চড়ে সবাইকে চেক করার উদ্দেশ্যে। সব বাচ্চারা গান গাইতে থাকলে বার্বি তাদের গান শুনে পছন্দ করে আর এলসবেথের হাতে ছোট্ট চুম্বন দিয়ে তাকে কমপ্লিমেন্ট জানায়। তবে এতেই সে বিনা বাক্যে বাচ্চাদের ছেড়ে দেয় না। বার্বি সবার পাসপোর্ট চেক করে এবং মার্সেলদের কাছে তাদের গন্তব্য নিয়েও জিজ্ঞাসা করে। মার্সেল তার সহজাত আচরণ কন্টিনিউ করে যায় বার্বির সামনে। বার্বি মার্সেলের এমন ভাবলেশহীন হাস্যোজ্জ্বল চেহারা দেখে খানিকটা অবাক হয়ে যায় এবং তাকে আরো ভালোভাবে চেক করতে পাশের কামরা নিয়ে যায়। তবে মার্সেলের জবাবে বার্বি সন্তুষ্ট হয় এবং সে তার শিশু বাচ্চাকে কিভাবে আর্টসের উপর ইন্টারেস্ট গ্রো করাতে পারে এটা নিয়ে পরামর্শ চায়। মার্সেল বার্বিকে স্বাধীনতার গুরুত্ব বোঝায়, কারণ তার মতে কারো উপর কোনো কিছু চাপিয়ে দিলে কখনো ভালো ফল পাওয়া যায় না। বার্বি মার্সেলের এই পরামর্শে বেশ খুশি হয় এবং তাদেরকে নিজেদের মতো থাকতে দিয়ে ট্রেন থেকে নেমে যায়। আর এতে করে এমা সহ বাকি সবাই হাফ ছেড়ে নিঃশ্বাস নেয়। অবশেষে তারা আল্পসে যেয়ে পৌঁছায়। বরফাচ্ছাদিত বনের ভেতর দিয়ে তারা সুইজারল্যান্ডের দিকে যাত্রা শুরু করে। এতটা পথ এই প্রতিকূল আবহাওয়ায় পাড়ি দিতে গিয়ে সবাই ক্লান্ত হয়ে পড়লে মার্সেল সবাইকে নিয়ে এক স্থানে আগুন জ্বেলে রেস্ট করতে বসেন। অন্যদিকে বার্বি জানতে পারে যে ট্রেনে দেখা সেই সব বাচ্চারা আসলে ইহুদি, তারা সবাই ফ্রান্স ছেড়ে পালানোর চেষ্টা করছে। এই খবর পাওয়ার সাথে সাথেই বার্বি মার্সেলদের ধরতে সৈন্য নিয়ে আল্পসে চলে আসে। মার্সেলরা সৈন্যদের উপস্থিতি টের পেয়ে গাছের ডালে উঠে নিজেদেরকে আড়াল করে রাখে। বার্বি খুব কাছাকাছি এসেও গাছের ডালে লুকিয়ে থাকা বাচ্চাদেরকে খুঁজে না পেয়ে ফিরে যেতে থাকে। আর তখন মার্সেল ও বাচ্চারাও গাছের ডাল থেকে নেমে সুইজারল্যান্ডের দিকে দৌড়ে পালাতে থাকে। বাচ্চাদের গতিবিধি বুঝে ফেলায় বার্বি ও তার নাৎসি সৈন্যদল বাচ্চাদের পিছু পিছু এক খাদের কাছে এসে পৌঁছায়। মার্সেল আর বাচ্চারা উপায়ান্তর খুঁজে না পেয়ে সেই খাদে লাফিয়ে পড়তে থাকে আর পেছন থেকে বার্বির সৈন্যবাহিনী তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। বার্বি ধরেই নেয় যে এই খাদ থেকে পড়ে সবে মারা গিয়েছে, তাই সেখান থেকে সে ফিরে চলে যায়। এদিকে বাচ্চারা আহত হলেও জীবিত অবস্থায় ঢাল ধরে খাদের পাদদেশে গিয়ে পৌঁছায়। কিন্তু খাদ থেকে পড়ার আগে এমার গায়ে গুলি লাগাতে সে মার্সেলের বাহু ডরে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরের দিন সকালে এক আগন্তুকের সাথে কথা হলে তারা জানতে পারে যে তারা ফ্রান্স পাড়ি দিয়ে সুইজারল্যান্ডের প্রান্তে চলে এসেছে। বাচ্চারাতে ফাইনালি স্বস্তির নিঃশ্বাস ছাড়ে মুক্ত আকাশে। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই মার্সেল ইউএস আর্মি লিয়াজ অফিসার এবং একজন অ্যাক্টর হিসেবে ইউএস সেনা সদস্যদের সামনে মাইম অ্যাক্টিং করছে। তার এই অভিনয়ে যুদ্ধের ফলে সৃষ্ট বেদনা খুব সুন্দরভাবে উপস্থাপনা করে সে। মার্সেল পরবর্তীতে রেজিস্ট্যান্সের জন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ফ্রান্সের ন্যাশনাল অর্ডার অফ মেরিট এবং আরও গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ডে ভূষিত হয়। তার সব কর্মকাণ্ডের জন্য সে আজ অবধি অন্যতম মাইম অ্যাক্টর হিসেবে পরিচিত হয়ে আছে। যুদ্ধের শেষে নাৎসি হান্টারদের হাতে বার্বি বন্দী হয় এবং যুদ্ধাপরাধের দায়ে তাকে ফ্রান্সে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা হয়। পরবর্তীতে 1991 সালে জেলে বার্বি মৃত্যুবরণ করে। ফ্রান্সের জুইশ রেজিস্ট্যান্স গ্রুপ যুদ্ধের সময় 10,000 শিশুকে নাৎসিদের হাত থেকে রক্ষা করেছিল। নাৎসিরা শুধু 1 মিলিয়নের উপর জুইশ বাচ্চাই না, রোমানি শিশু এবং শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদেরও হত্যা করেছে যুদ্ধের এই পুরো সময়ে। আর এইসব ঝরে পড়া নক্ষত্রদেরকে উৎসর্গ করেই এই মুভিটির পর্দা নামে। মুভির রিভিউটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর লাইক দিবেন। যদি মুভিটি দেখে থাকেন তবে কেমন লেগেছে অথবা নতুন কোনো মুভির রিভিউ দেখার রিকোয়েস্ট থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।